G20 সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাপে নির্বাচন প্রসঙ্গ ছিল না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দিল্লিতে দুই সরকার প্রধানের খুব ভালো কথা হয়েছে, বাংলাদেশের মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছেন বলে বাইডেনকে জানিয়েছেন শেখ হাসিনা। পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মার্কিন ভিসার নীতি নিয়ে সরকার চিন্তিত নয়, বরং বাংলাদেশ উন্নত হলে ডেকে ডেকে বাংলাদেশের মানুষকে ভিসা দেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। আগামী নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সরকার প্রতিশ্রুতবদ্ধ উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে কোনো চাপ নেই। আমরা আগামীতে একটা সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে আমরা বদ্ধপরিকর, শুধু আমরা কারো কোনো চাপের মুখে নাই, আপনারা বরং চাপের মধ্যে আছেন আর আপনারা আমাদের চাপের মধ্যে ফেলতে চান, বাট উই আর নট, আমরা কোনো চাপে নাই। ফ্রান্সের সাথে যেহেতু আমরা লাস্টের তার চুক্তিতে আমরা সন্তুষ্ট, সেই জন্যে এইবারেরটাও স্যাটেলাইট টু, এটা হচ্ছে গিয়ে এগ্রিকালচার এইসবের জন্যে, তো এইটাও তাদের সাথে আমরা একটা চুক্তিবদ্ধ হয়েছি।